झारखंडे दुर्घटनार कबले दिल्लीगामी तृणमूल कांग्रेसेर बस झारखंड थेके बिहार ढोकार समय दुर्घटना घटे अल्पेर जन्य रक्षा पान यात्रीरा तड়িঘড়ি বাসটিকে কলকাতায় ফেরার নির্দেশ তৃণমূল নেতৃত্বের। কথা বলবো বিক্রম আমাদের সঙ্গে রয়েছে। বিক্রম, তুমি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলে যে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে সেই বাসে মূলত পুরুলিয়ার যারা মানুষজন তারা ছিলেন, সেই বাসটি কি ফিরিয়ে আনা হচ্ছে এবং যারা আহত হয়েছেন তাদেরকেও ফিরিয়ে আসার কথা বলা হয়েছে? একেবারেই তাই। আজকে সকালবেলা এই ঘটনাটি ঘটে অল্পের জন্য রক্ষাপান এই বাসের যাত্রীরা। তার কারণ তোমাকে জানাবো, যখন এই বাসটি যাচ্ছিল অর্থাৎ সেই বাসটি বিহার বর্ডারে প্রবেশ করবে পরে ঠিক ঝাড়খণ্ড এলাকা যখন এই বাসটি রয়েছে বিহার বর্ডারের ঠিক আগে, সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি অন্য একটি বাসে ধাক্কা মানে। তার ফলে কিন্তু বেশ কয়েকজন এই বাসে থাকা যাত্রী তারা আহত হয়েছেন এবং তাদেরকে সঙ্গে সঙ্গে সেখানে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যেটা আমরা আপাতভাবে তৃণমূল কংগ্রেস সূত্রে জানতে পারছি যে এই বাসে পুরুলিয়ার লোকজন মূলত ছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকজন যারা আহত হয়েছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এবং এই গোটা বিষয়টি যখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের তারা যখন জানতে পারে তখনই কিন্তু তারা নির্দেশ দিয়েছে যে বাকি 49টি বাস তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিল, যেই বাসটি দুর্ঘটনার কবলে পড়েছিল তারা যাত্রী সহ কিন্তু কলকাতায় ফিরে আসবে। সেই অনুযায়ী ওই নির্দিষ্ট বাসটি তারা কিন্তু ঝাড়খণ্ড থেকে যাত্রী সমেত তারা এই মুহূর্তে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে, এমনটি আমরা তৃণমূল কংগ্রেস সূত্রে জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।